السلام عليكم ورحمة الله. آج برهشبتيبار الدين براتي قرآن برنيت دعاتي 21 بار پرون گناه ماف حبه دکھ کشت دور حبه غائب شهد جو عجبه دعا قبول حبه آشا آخان کا پرون حبه برهشبتيبار الدين اللہ پاک رب العالمين پکھو تھی کے অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল সমূহর রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো জুমার রাত, সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নূর প্রদান করা হয়ে থাকে, দোয়া কবুল করা হয়ে থাকে, গুনাহ ক্ষমা করে দেওয়া হয়ে থাকে। আমরা প্রত্যেকেই যদি বৃহস্পতিবারের দিনে অথবা রাতে গুরুত্ব সহকারে আল্লাহর ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতপূর্ণ দিনের উছিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। বরকতপূর্ণ দিন আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর কোরআনের বরকতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ বিশেষ একটি আয়াত রয়েছে। এই আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয়ে থাকে। আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে মর্যাদা হাসিলের উদ্দেশ্যে, আল্লাহর নিয়ামত লাভের উদ্দেশ্যে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের শুরুতে আয়াতুল কুরসি পাঠ করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিনের জন্য তার জিম্মাদার হয়ে যাবেন। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিককে বৃদ্ধি করে দিবেন, দুনিয়া এবং আখিরাতের নানাবিধ কল্যাণ প্রদান করবেন। কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় পড়ে, আল্লাহ তাআলা তার জিম্মাদার হবেন, শয়তান তার নিকট আসতে পারবে না। কোথাও রওনা হওয়ার পূর্বে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে বাম পা ফেলে, আল্লাহ তাআলা তার কাজের মধ্যে সফলতা দান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন 9টার দিকে অথবা 8:30টার দিকে দু রাকাত পারি, চার রাকাত পারি, চাস্তের নামাজ আদায় করব। যে ব্যক্তি চাস্তের নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের বরকতে তার গুনাহকে ক্ষমা করে দিবেন। চাস্তের নামাজ আদায় করার পর কোনো ব্যক্তি যদি আসসামিউ, আল্লাহর গুণবাচক এই নামটি 500 বার অথবা 100 বার পাঠ করে, এরপর রব্বুল আলামিনের দরবারে হাজত পূরণের উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন, আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তাই আমরা এই নামাজটি আদায় করার জন্য চেষ্টা করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে আমরা ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফার পাঠ করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আমরা ইস্তিগফার পাঠ করব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদ শরীফ পাঠ করব। উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যে দুরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কোরআনে বর্ণিত এই দোয়াটি আমরা 21 বার পাঠ করব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। হে আমাদের রব, আমাদের সকল গুনাহ মাফ করো
এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও আর আমাদের মৃত্যু দাও নেককার লোকদের সাথে। সূরা আলে ইমরান আয়াত নং 193। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিদেরকে ক্ষমা করাকে পছন্দ করেন। কোনো বান্দা বান্দি যদি অন্যায় অপরাধের কথা স্মরণ করে, গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে খাটি দিলে তওবার নিয়তে আল্লাহ তাআলার দরবারে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি খুশি হন এবং তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাই একজন মানুষের বড় চাওয়া পাওয়া হলো আল্লাহ তাআলার দরবারে ক্ষমা পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেন গুনামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করে এবং পাশাপাশি সর্বদাই গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে অনুতপ্ত হওয়ার তৌফিক দান করে। সেই জন্য আমরা সর্বদাই রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এটি আমরা আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পরে আমরা গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি তাসবি তাহলিল তাহমিদ সমূহ যতবার সম্ভব হয় আমরা পাঠ করব, আমল করব, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করব, আল্লাহ তাআলার বরাত্তকে স্বীকার করব। এভাবে কোনো বান্দা বান্দি যদি সর্বদাই ন্যাক কাজের মধ্যে লিপ্ত থাকে, ন্যাক কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শান্তিময় জীবন দান করবেন, চাই সে নারী হোক অথবা পুরুষ হোক। তাই আমরা ন্যাক কাজ করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যা রাত আসে এই রাতটি হলো জুমার রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পরে আমরা যারা কোরআন পড়তে পারি আমরা সূরায়ে মুলক তেলাওয়াত করব। আমরা কোরআনের ফজিলতপূর্ণ এই সূরাগুলো আয়াতগুলো তেলাওয়াত করব, পাঠ করব, আমল করব, পরিবার পরিজনদেরকে দিনের ব্যাপারে উৎসাহ প্রদান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সুখ শান্তি প্রদান করবেন, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তি প্রদান করবেন, আল্লাহ তাআলা পরিবার থেকে অশান্তিকে দূর করে দেবেন। এরপরে বৃহস্পতিবার রাতে ঘুমানোর পূর্বে আমরা প্রত্যেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে ভালোবাসা রেখে দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে ভালোবাসা রেখে সর্বদাই অধিক পরিমাণে দুরুদ পাঠ করবে, বিশেষ করে জুমার রাতে অথবা জুমার দিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত হাজতসমূহকে পূরণ করে দেবেন, তার গুনাহকে মাফ করে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী সাহায্য প্রদান করবেন। তাই আমরা প্রত্যেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। এরপর রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জতের নামাজ পড়ার জন্য, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের এক তৃতীয় অংশে প্রথম আসমানে আগমন করে থাকেন। যার যা কিছু প্রয়োজন রয়েছে, ইচ্ছে রয়েছে, হাজত রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছু পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে আল্লাহ তাআলা ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন।